উনার প্রতিবাদ এটা আসলে উনি প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে। উনি কারো কোনো ফেডারেশনের বা কাউকে মিন করে কারো প্রতি ই করে নাই, লাথিটা মারে নাই, উনি লাথি মেরেছে দুর্নীতির বিরুদ্ধে। এটা খুবই দুঃখজনক একটা বিষয় যে যে দুর্নীতিটা করছে। অনেকের দেখা যায় যে এর পরবর্তীতে যেমন আমরা যদি আমাদের একটা ইচ্ছা যদি থাকে যে বডি বিল্ডিং করার, তো ইচ্ছাটা আর কি আমাদের আর নাই। যেরকম আপনি যদি বলতে যান যে আমার পার্সোনাল একটা মানে ওনারে দেখার পর যখন আমরা মোটিভেট হই, তখন দেখা যায় যে আমরা চিন্তা করি যে না আমাদের এই পর্যায়ে যাওয়া দরকার, মনে থেকে একটা ই থাকে যে না আমার এমন হতে হবে। কিন্তু এরকম দুর্নীতির পরে মানে আমার মানে আমার নিজের থেকে আইদ আছে যে এরপর থেকে আমি খেলাই দেখতে যাব না, মানে ওইখানে খেলবো তো দূরের কথা, আমি ওইখানে খেলাই দেখতেই যাব না, এরকমই আমার এটা মনের থেকে আসতে আছে। এটা এভাবে যদি এরকম চলতে থাকে তাহলে অবশ্যই এটা নষ্ট হবে। তো উনি যেটা করেছেন তো অবশ্যই এটা ভালোর জন্য করেছেন, যাতে পরবর্তীতে এই স্টেপগুলো যাতে ভালোভাবে পদক্ষেপ নেওয়া হয়। তো এই কারণে ওনার প্রতিবাদ এটা আসলে উনি প্রতিবাদ করেছেন দুর্নীতির বিরুদ্ধে। উনি কারো কোনো ফেডারেশনের বা কাউকে মিন করে কারো প্রতি ই করে নাই, লাথিটা মারে নাই, উনি লাথি মেরেছে দুর্নীতির বিরুদ্ধে। অবশ্যই উচিত হয়েছে, কারণ এভাবে যদি না চলে তাহলে পরবর্তীতে যে কাজলগুলো আসবে তারা এই সঠিক বিচার পাবে না। উনি যেটা করেছেন তো ওরাও বেস্ট করেছেন, পরবর্তীতে যে কাজলগুলো আসবে ওরা ভালো, আশা করি ভালো ফলাফল পাবে, সঠিক বিচার পাবে।